ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রাশমণি ঘোষ ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। তো মোটামুটি দেখো রেডি হয়ে এসেছি। তো কোথায় যাব, কি করতে যাব, কেন যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে থাকো আর একটু স্কিপ করো না। বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন বাসে উঠে পড়েছি। গিয়ে কি করবি? এটা কে, এটা কে পরিচয় করিয়ে দে, তোর পাশেরটা কে? দাদা। কিরম দাদা? টোটো থেকে নেমে এবার আমরা হাঁটতে শুরু করলাম। আর সৌভিক আর সায়নের কৌতূহলের শেষ নেই, মানে ওরা মনে করছে কতক্ষণে ওরা পার্কে আগে পৌঁছাবে, ওই জন্য হনহন করে ওরা হেঁটে চলছে ভেতরের দিকে। আর সাথে আমিও যাচ্ছি ওদের সাথে, তার কারণ এখানে এন্ট্রির যে টিকিটটা সেটা কাটতে হবে, অর্থাৎ প্রবেশ মূল্য টিকিট ছাড়া এখানে তো ঢোকা যাবে না, ওই জন্য টিকিট কাটার জন্য আমি ওদের সাথে চলে আসলাম। দেখো এখানে লেখা রয়েছে এটা বসন্ত পার্ক, আর বাইরের কোনো খাবার নিয়ে এখানে প্রবেশ করা যাবে না। আর এখানকার প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা, মানে মাথা পিছু 20 টাকা। আর যদি কেউ স্কুটিতে বা বাইকে আসে তাহলে সেক্ষেত্রে পার্কিং চার্জ 10 টাকা। আমরা সকলে মিলে পার্কের মধ্যে প্রবেশ করলাম। এই পার্কটি যে জায়গাতে তৈরি হয়েছে সেটা হচ্ছে বগুড়া গৌরনগর। তো এটা মূলত ছিল আমবাগান, সেই আমবাগানকে নতুন করে সাজিয়ে বসন্ত পার্কে রূপ দিয়েছে। তো এটা বাচ্চাদের জন্য বা বড়দের জন্য সত্যি একটা আলাদা বিনোদনের জায়গা, মানে কিছুটা সময় একান্তে কাটানোর জন্য এই পার্ক সত্যিই খুব সুন্দর। খুব নির্জন পরিবেশে এটা তৈরি। 31 ডিসেম্বর কোথায় যাব, অর্থাৎ বছরের শেষ দিন 2022 সাল, তো যেহেতু চলেই যাবে তো বছরের শেষ দিন কোথায় যাব এটা আমি বুঝে উঠতে পারছিলাম না। তো অনেকক্ষণ ভাবা চিন্তার পর এই গৌরনগর বসন্ত পার্কের কথা মনে আসলো। তো যেরকম ভেবেছি সেরকমই কাজ করেছি। তো সেই ভাবা মাত্রই আর কি তড়িঘড়ি করে আমরা সবাই মিলে বেরিয়ে আসি বসন্ত পার্কের উদ্দেশ্যে। বাচ্চাদেরকে বিশেষভাবে আনন্দ দেওয়ার জন্য এখানে টয় ট্রেনের ব্যবস্থাও রয়েছে। যারা রিলস করতে ভালোবাসে, মানে রিলস করে, তাদের জন্য এখানে লাইটিংয়েরও ব্যবস্থা রয়েছে। এই যে সেই লাইট। সৌভিক আর সায়ন ওরা দুজন এখন টয় ট্রেনে উঠবে, তো যার জন্য টিকিট কেটে নেওয়া হলো, মাথা পিছু 20 টাকা টিকিট, অর্থাৎ দুজনের 40 টাকা লেগেছে। এই দিকটাতে বসন্ত পার্কের ফুড কর্নার। তো এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স, জুস, বিরিয়ানি, মানে সমস্ত ধরনের মানে ফাস্টফুড জাতীয় খাবার এখানে পাওয়া যাবে। তো এই হচ্ছে এখানকার সিস্টেম। তো বাইরে থেকে এখানে খাবার অ্যালাউ নয় সেটা তো আগেই তোমাদেরকে বলেছি। আর কেউ তার স্পেশাল ডে কাটাতে চাইলেও এখানে এসে স্পেশাল ডে সেলিব্রেট করতে পারে।
পূজা কাকিমা দোলনায় উঠতে রাজি হচ্ছিল না, আমি বারবার বলার পরে উনি রাজি হলো। তো এবার দুজনে মিলে একসঙ্গে দোলনায় বসেছি। সত্যি ভালো লাগছে পার্কে এসে, আমার তো বেশ ভালো লেগেছে পার্কে এসে, যেন কীরকম যেন নিজেদেরকেও মনে হয় বেবি বেবি মতোই। দোলনায় বসার জায়গাটা যেহেতু প্লেন শিটের তৈরি, তাই একটুখানি অসাবধান হলেই স্লিপ কাটার সম্ভাবনা আছে, যেমন পূজা কাকিমারও স্লিপ কেটেছে। শিকলটা শক্ত করে ধরার জন্য উনি মুখ থুবড়ে পড়েনি, নতুবা সেদিন মুখ থুবড়ে পড়ে পুরো আনন্দটাই মাটি হয়ে যেত। ওই যে একটু আগেই বললাম পার্কে আসলে নিজেদের অনেকটা বাচ্চা বলে মনে হয়, তো এখানে যেহেতু নোটিশ ছিল না যে শুধুমাত্র বাচ্চারাই উঠতে পারবে, তো এরকম কিছু না থাকার কারণে আমরা দুজনেই সাহস করে উঠে পড়লাম। তো পূজা কাকিমা বারবার বলছে যদি ভেঙে যায়, আমি বললাম ভেঙে গেলে আমরা ক্ষতিপূরণ দিয়ে দেবো, আগে উঠে তো দেখি। পার্কের মধ্যে কম উচ্চতার একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, যেখান থেকে রাতের বেলায় এই বসন্ত পার্কের পুরো ভিউটা দেখতে অসাধারণ লাগে। বা এই ওয়াচ টাওয়ারে কেউ চাইলেও এখানে তাদের বিশেষ ডে সেলিব্রেট করতে পারে। এখানে মাঝখানে একটা সেন্টার টেবিল রয়েছে আর চারপাশে ছটা চেয়ার রয়েছে যেখানে 10 থেকে 12 জন বসতে পারে। তো এটা সত্যি একটা অন্যতম আনন্দ দেয়, মানে সচরাচর তো পার্কে এখনও ওয়াচ টাওয়ার দেখা যায় না। তো এবার আমরা এই ওয়াচ টাওয়ারে উঠে বসলাম, তো এবার ছবি তুলছি। যেহেতু এখানে বিভিন্ন কালারিং রয়েছে, কালারিং লাইটস দেওয়া রয়েছে, যার জন্য ছবিগুলো একটু অন্যরকম হচ্ছে। ২০২২ সালের শেষ দিন অর্থাৎ 31 ডিসেম্বরটা আমাদের সত্যিই খুব ভালো কেটেছে আর বসন্ত পার্কে এসে খুব ভালো লাগছে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে বসন্ত পার্কের টোটাল ভিউটা। পার্কের মধ্যে আমরা অনেকটা সময় ছিলাম, তার কারণ হচ্ছে পার্ক বন্ধ রাত 8টা, তো সেই কারণে আমরা 7:45 নাগাদ বেরিয়েছি। এবার যখন আমরা বাইরে বেরোই তখন পার্কের ভিতরে খাবারের খোঁজ করতে গেলাম, কিন্তু কোনো খাবারই ছিল না, তাই বাইরে বেরিয়ে আমরা ফুচকা আর ঘুগনি খেয়ে নিলাম। তো এবার সৌভিকরা নিচ্ছে বিরিয়ানি, এবার বাড়ি ফেলার পালা। তো যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকেও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে।